ইন্ডাস্ট্রিতে জব প্লেসমেন্ট যদি বলি, বা আমরা জব প্লেসমেন্ট না বলে শোভন কর্মসংস্থান বলি, ডিসেন্ট এমপ্লয়মেন্ট, শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বুঝতে পেরেছেন যে সনাতনী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো একটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে না, কেননা তখন অভিভাবকবিহীন পথে রাস্তাঘাটে অথবা সামর্থ্যবিহীন অনেক পরিবারের সন্তানরাই কিন্তু তখন ঘোরাফেরা করছে, যারা তরুণ অথবা যারা শিশু, তাদের জন্য কিন্তু উনি একটা বৃত্তিমূলক বা আমি বলবো টেকনিক্যাল একটা এডুকেশনের জন্য চিন্তা করছেন। আমি সত্যি অবাক হই, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি, এই ভদ্রলোক মাত্র 55 বছর 55 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আমার স্যালুট তার জন্য, এই জন্য যে বাংলাদেশের জন্য করেননি, উনি দিয়ে দেন শ্রম মন্ত্রণালয়ের যে অফিসটা ছিল সেগুন বাগিচা, সেটা কিন্তু এই ইউসুফকে কিন্তু উনি অনুদান হিসাবে দিয়েছিলেন বা নাম মাত্র মূল্যে দিয়েছিলেন, সেখান থেকেই কিন্তু ইউসুফের যাত্রা শুরু। আপনারা আমার চেয়ে বেশি জানেন। আমি যেটা বলতে চাচ্ছি, ফাইন্যান্সের ব্যাপারে যদি কোনো রকমের কোনো কোয়েরি থাকে, কোনো ধরনের কোনো অসচ্ছতা থাকে, কোনো অসহযোগিতা থাকে, তোমরা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক রাজশাহীকে অবহিত করো। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা করব। পরিশেষে আজকে যারা এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ভবিষ্যতে আপনারা এই ধরনের ফেয়ার করবেন, পূর্বের থেকে জানাবেন, আমাদের পক্ষ থেকে যদি করণীয় থাকবে সেই বিষয়ে আপনারা প্রয়োজনে আমাদেরকে অবহিত করবেন, আমরা সেই জন্ম থেকে হয়নি কেন তোমাদের আমাদের পরিচয়, ভালোবাসা যত এই জীবনটাকে ভালোবাসতে হবে। দীর্ঘদিন পরে বন্ধু মানুষকে দেখে আমার সেই ইয়াং জেনারেশনের কথা মনে পড়ে গেল। তোমরা জীবনকে এভাবে প্রতিষ্ঠিত করবে যেন চাকরি মেলায় আসার সাথে সাথেই সকলের চাকরি হয়ে যায়, নিজেরা এন্টারপ্রেনার হতে হবে, সময় জ্ঞান থাকতে হবে। দেখছো আমি কিন্তু আজকে সময় মতো চলে আসছি, এবং আমি গর্ব করে বলি যে যে সমস্ত জায়গায় জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছি, কোনোদিনও অফিস টাইমের 1 মিনিট পরে হয়নি, এটা বিশ্বাসযোগ্য? যদি বিশ্বাস না হয় কালকে থেকে আমার অফিসের সামনে 8টায় গিয়ে দাঁড়াবা, দেখবো যে আমি 8টার সময় যাই কি যাই না। বাবা মাকে ভালোবাসবা, বন্ধু বান্ধবদের ভালোবাসবা, টিচারদের ভালোবাসবা, এবং কি বলে যারা তোমার আত্মীয় স্বজন আছে এবং সিনিয়রদের কাছে শিখবা, চাকরি মেলার তখন আসতে হবে না, চাকরি তোমার পিছনে ঘুরবে। আজকে আর কথা বাড়াবো না, সকলকে এত ভালো লাগলো, প্রাণবন্ত লাগলো, নিজেকে আর সামলাতে পারিনি, ওই জন্য দুঃখ প্রকাশ করে এই চাকরি মেলার শুভ উদ্বোধন এবং উত্তর উত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, বাংলাদেশ। ধন্যবাদ স্যারকে, তার চরম ব্যস্ততার মাঝখানেও আমাদের জন্য সময় বের করে আমাদের আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য। নেন সূর্য
চাকরি দাও। হ্যাঁ, এটা কিন্তু খেলা।